রূপজ্যোতি কুর্মী পাঁচ বারো এমএলএ পাঁচবারর মই মকছৰ ৰূপজ্যোতি কুর্মী পাঁচবারর এমএলএ ৰূপজ্যোতি কুর্মী পাঁচবারর এমএলএ মই আপনাকে আর কে তাতকে কি বুঝাম তেওক বলে কোনেও কোনো মানে মানে ঘেন্টাটো কৰিব নোৱাৰে মই ইমানে কলো জুবিনদাই কয় যে ঘেন্টাও কৰিব নোৱাৰে জুবিনদাক তেনেকৈ ৰূপজ্যোতি কুর্মী ঘেন্টাও কৰিব নোৱাৰে নেক্সট আৰু সমষ্টিত জিকিবনে রূপজ্যোতি কুর্মী পাঁচবারর এমএলএ রূপজ্যোতি কুর্মী জিকিমেই কোনো মানে মানে ঘেন্টাটো কৰিব নোৱাৰে মই ইমানে কলো মই জিকি থাকিম হয় এইজনেই ভিন্ন সময়ত ভিন্ন রূপ লওয়া বহুবল্কি বিধেয়ক রূপজ্যোতি কুর্মী মৰিয়নি সমষ্টিবাসী ৰাইজৰ আশীৰ্বাদত পাঁচবারর বিধেয়ক হওয়ার বাবে তেওঁৰ ফুটনি দমভালি এই মার্বল গুটি খেলি এই টাংগুটি খেলি পেলাই রূপজ্যোতি কুর্মী এই চেহেৰাটো কোনোবাই চাই পেলাই মই ভোট দিয়া নাই এনেই হেনো রূপজ্যোতি কুর্মী পাঁচবারর বিধেয়ক হোৱা নাই রূপজ্যোতি কুর্মীক কোনো হৰুৱাব পৰা নাই আৰু হৰুৱাব নোৱাৰো থাকিল কথা উন্নয়ন মানুহে আকৌ মই পুনৰ ৰিপিট কৰিছোঁ মই মাৰ্বল গুটি গুটি টাংগুটি খেলি পেলাই এম এল এ হোৱা নাই মই এটা স্পষ্টভাৱে মোৰ নিজৰ গুণ গাব বিচৰা নাই পিছে রূপজ্যোতি কুর্মীয়ে এইবাৰ কিয় এনে ৰূপ লৈছে জানেনে যদি নাজানে তেন্তে কাৰণটো শুনক 2011-17 চনলৈ সমষ্টিত দুর্নীতির অভিযোগ বিধেয়ক পুঁজি ব্যবহারত দুর্নীতির অভিযোগ আর এই অভিযোগ সম্পর্কে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করে রূপজ্যোতি কুর্মীর বিস্ফোরণ রূপজ্যোতি কুর্মীক তেতিয়াও এস করব নোৱাৰিলে রূপজ্যোতি কুর্মীক এতিয়াও এস করব নোৱাৰে কারণ এস করা কোনো রূপজ্যোতি কুর্মী ভুলে করা নাই মাননীয় মুখ্যমন্ত্রীক মধ্যে মই কলো যে পূর্ব মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় এটা ভুল করে কৈছিল যে 2011 চনের পর এনকোয়ারি দিছে আপনি কিন্তু মই অনুগ্রহ করে আপনাকে আহ্বান জানাইছো তেখেতক মই হাত জড়িয়ে পেলে আহ্বান জানাই আছো যে আপনি কিন্তু 2006 চনের পর এনকোয়ারি পুরা দিয়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে করা ভুল বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক নকৰিবলৈ আহ্বান বিধেয়ক রূপজ্যোতি কুর্মীর মই দুটা ভুল তেখেতে কৰি কৈছিলে পূৰ্ব মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া এটা হৈ গ'ল 2011 চনৰ পৰা মই বিধায়ক নহয় 2006 চনৰ পৰা মই বিধায়ক সেইকাৰণে 2006 চনৰ পৰা হ'ব লাগিছিল আৰু 2020 চনত এইটো কেছ তৰিছিল মোৰ বিপক্ষে 2017 চনলৈকে কেলে কাৰণ মই 2020 চনলৈকে এইটো বিধায়ক এতিয়াও বিধায়ক হৈ আছোঁ সেইটো অৰ্থাৎ আৰম্ভণিৰ পৰা 2006 চনৰ পৰা 2022 চন এই পৰ্যন্তলৈকে মোৰ বিধায়ক এলেকাৰ উন্নয়ন পুঁজি তদন্ত হ'ব লাগে পূৰ্ব মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যিটো ভুল কৰিলে বৰ্তমানে মুখ্যমন্ত্ৰীয়ে কৰিব নালাগে এক দ্বিতীয়তে যিজন মুখ্যমন্ত্রী বিষয়া আছিল ভিজিলেন্স চি এম বিজনেস মুখ্যমন্ত্রীগৰাকীয়ে তেওঁক যদি তদাৰক কৰিবলৈ পঠিয়াইছিল পূর্ব মুখ্যমন্ত্রীগৰাকীয়ে তেওঁৰ পৰা ৰিপৰ্ট কালেক্ট কৰিব লাগিছিল ৰিপৰ্ট কালেক্ট নকৰিলে নির্বাচন চাগে ঘোষণা হল 21 চনৰ এই তাতে ব্যস্ততা সকলো পাহৰি যোৱা নিচিনা হল বৰ্তমানে মুখ্যমন্ত্রী এইটো ভুল নকৰে তদন্ত দিছে তদন্ত ৰিপৰ্ট আনক আৰু তাত যদি রূপজ্যোতি কুর্মী বা কোনো আছে জড়িত তেওঁক ৰঙাঘৰত ভৰাব লাগে আনফিনে রূপজ্যোতি কুর্মী খকিয়নি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ দোষী সাব্যস্ত হলেই যাব লাগিব জেললৈ মাননীয় মুখ্যমন্ত্রীগৰাকীয়ে এইটোৱে কৈছে যে যদি এমাহৰ ভিতৰত মই আগৰ মুখ্যমন্ত্রীৰ দৰে ময়ো এইটো কাম ৰখাই নথওঁ একেবাৰে এমাহৰ ভিতৰত গোটেই তদন্ত কৰি এই খতিয়ান দাঙি ধৰিম অসমৰ ৰাইজে দেখা পাব আৰু তেখেতে কৈছে যদি তই জেল যাব লগা হয় তই জেল যাব লাগিব বুঝছো মই বেয়া নাপাওঁ ছাৰ পিছে রূপজ্যোতি কুর্মীর বিরুদ্ধে উঠা এনে অভিযোগের পরবর্তী সময়ত কি তদন্ত হয় সে সময়তে লক্ষণীয় হব ভিডিও জার্নেলিস্ট কঙ্কনের সহযোগত গুয়াহাটির পৰা পুলক মহন্ত রিপোর্ট ঈশান নিউজ